পাখির মনস্তত্ত্বের সাথে রসবোধ। যদি হাত ধরাধরি করে হাঁটে তাহলে নবনীতা দেবসেন হয়। আমরা তাঁরই লেখা একটি সংলাপধর্মী রচনা শোনাব, ভালোবাসার বারান্দায় দাঁড়িয়ে এক দম্পতির কথোপকথন। শুধু মাঝখানে পেরিয়ে যাচ্ছে বেশ অনেকগুলো বছর, জীবনের আলগা মুঠি থেকে খসে পড়ছে অনেকটা সময়। শুরু করছি জীবন বৃত্ত। প্রথমে দম্পতির বয়স, পুরুষের 30 আর তার স্ত্রীর 25। এই শোনো, কথাটা কি আমাকে বলবে? প্লিজ বলো লক্ষ্মীটি, প্লিজ বলো না গো। সে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, খুব বলা যায়, আমাকে তোমার সব কথা বলা যায়। না গো, সে ভীষণ গোপন। যত ভীষণ হোক, যত গোপন হোক, আমাকে নিশ্চয়ই সব বলা যায়। বলো প্লিজ, বলো প্লিজ। বেশ বলছি, কিন্তু আর কাউকে তুমি বলতে পাবে না। না না না, কাউকে বলবো না। বলবে না তো? ঠিক, কাউকে না। কাউকে না, ঠিক, সত্যি 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 হলো তো? কথা দিচ্ছ? কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। গাছুয়ে বলো আমার। এই গাছুয়ে বলছি। কি হচ্ছে, কি অসভ্য কথা কার, এরকম করে গাছুতে তোমাকে কে বলেছে? ওই তুমিই তো বললে। যাও, এরকম করে আমি তোমাকে ছুঁতে বলেছি তো? বললে তো। গা মানে কি নকচুল নাকি, যা নাপিতে কাটে? যাও, তোমাকে নিয়ে না আমি আর পারি না, কেবল অসভ্যতা, যা মুখে আসবে তাই বলবে। মোটেই না, মোটেই না, যা মুখে আসে সেটা চেপে গিয়ে অন্য আজে বাজে কথা বলি, যা মুখে আসছে সেটা বলবো? কে? না মশাই না, সে আর বলে কাজ নেই তোমার। বলি না, শুনো না একবার। কথাটা হচ্ছে শুনো না, কথাটা হচ্ছে শোনা। না গো, শোনো। শোনো বলে কোনো কথা? কথাটা ওই শোনা, বলো দেখি শোনা। কি যে বাজে বকো না তুমি, শোনা। আবার বলো। শোনা 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 হলো তো? আবার আবার আবার। না আর পাচ্ছি না। কি শোনা, কি বলছো শোনা, শোনা আমার, শোনা মনিটা। তোমার কথাটা শোনা হলো না তো, তুমি বলবে বললে যে একটু পরে, কি হলো? এবারে স্বামীর বয়স 35, স্ত্রীর বয়স 30। হ্যাঁ গো, কি হয়েছে বলো তো তোমার? এই তোমাকে বলেছি তো বলবো না। প্লিজ। কেন কিছু কিছু বিরক্ত করছো বলো তো? লক্ষ্মীটি বলো না। দেখো, অফিসের সব কথা তোমাকে বলা সেফ নয়। হ্যাঁ হ্যাঁ, খুব সেফ, কাউকে বলবো না। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কাউকে বলবো না। এই গা ছুঁয়ে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছাড়ো তো, একদম ভালো লাগে না, যত গ্রাম্যতা। গা ছুঁয়ে আবার কি বিশ্রী। বেশ বাবা, বলবো না, কিন্তু সোনা কথাটা কি তা তো বলবে। অমন সোনা সোনা করে না সব সময়, লোকজন শুনতে পাবে। তাহলে কি বলবো, তুমি তো বলতে বলেছো। কেন, আমার কি কোনো পিতৃদত্ত নাম নেই? প্লিজ আর রাগারাগি করো না। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? রাগারাগি? রাগারাগি কোথায় করলাম, একটা অপ্রিয় কথা বলার জো নেই, অমনি বলবে ধুয়ো তুলবে, রাগারাগি করছো। দুর্চাই? কেন শুধু শুধু আমাকে দুর্চাই করছো, ভালো লাগে না। সব সময় তোমার আজকাল এরকম হয়েছে, আমি জানি আজকাল আমাকে তুমি আর সহ্য করতে পারো না। এই শুরু হয়ে গেল নাকি কান্না। আচ্ছা কথাবার্তাগুলো এবার একটু অ্যাডাল্ট করে দিলে হয় না, বয়স তো যথেষ্ট হয়েছে। অ্যাডাল্ট? কথাবার্তা আবার কি করে অ্যাডাল্ট করব? কেন, ন্যাকামিটা বাদ দিলেই হয়, নরমাল কথাবার্তা। ন্যাকামো? আমি ন্যাকা?
আমাকে তুমি ন্যাকা বলছো? প্লিজ প্লিজ জ্বালিও না, অনেক কাজ আছে এখন, তুমি এখান থেকে যাও তো। আচ্ছা তোমার কি সকালবেলায় কোনো কাজকর্ম থাকে না? এবারে স্বামীর বয়স 45, স্ত্রীর বয়স 40। ওগো শুনছো? বলো। শুনছি। ওরকম করে হবে না, একটা কথা ছিল। বলে যাও। শুনছি। বললাম তো এরকম করে হবে না, একবার এখানে আসতে হবে। এখন উঠতে পারবো না। কখন ওঠা হবে তাহলে? হাতের কাজটা শেষ হলে। ওয়েট করো। আর আজ রাত্রিও যদি তোমার কাজ শেষ না হয়? তাহলে রাত্রিও শোনা হবে না। তাহলে বলবো না তোমায় কথাটা? বলবে না কেন, পরে বলো। হা, পরে বললে আর কাজটা হবে না। ঠিক এই মুহূর্তেই বলে চাই, আমার এই হিসেব কষার মধ্যে। এক্ষুনি না বললে আর বলে কোনো লাভ নেই। দেখো একটা কথা বলি, তুমি একটা কথা সব সময় মনে রাখবে, প্লিজ ট্রাই টু অ্যাডজাস্ট ফর আদার্স। সেটা তো তুমি একটু ট্রাই করতে পারো। আমি? আমি তো সর্বদাই করছি। ও, তুমি সর্বদাই অ্যাডজাস্ট করে চলো, তাই না? নিশ্চয়ই, সর্বদা, অলওয়েজ। এটা সত্যি কথা হলো? আর ইউ কলিং মি আ লায়ার? আহ, তা কেন, আমি বলছি। এই তো বললে। মোটেই তা বলিনি। হ্যাঁ, তুমি তাই বলেছো আসলে। বলেছি? হ্যাঁ বলেছো। বেশ করেছি বলেছি, আবার বলবো। দেখো, ডোন্ট বি হিস্টেরিক, সকালবেলা তোমার কি কোনো কাজকর্ম থাকে না একদম? এবারে স্বামীর বয়স 60 আর স্ত্রীর বয়স 55। এই যে শুনছো, বাবা গেল কোথায়? সে কি গো, কোথায় আছো? একটু গলা কাকড়ি দাও, বুঝতে পারি যাতে। আরে উত্তর দিচ্ছে না কেন? কি হলো কি, দেখছো না জব করছি? বাবা ডিস্টার্ব করলো নাকি? তা শোনো, আমার একটা দরকারি কথা ছিল, এদিকে একবার শোনো। আবার কি হলো? এ দরকার ছিল বলছি তো। ওই ওই রুমাল ডান দিকের ড্রয়ারে আছে। রুমাল নয়, রুমাল নয়, আন্ডারওয়্যার বাঁ দিকের ড্রয়ারে আছে। আন্ডারওয়্যার দিয়ে কি হবে? তবে কি চাই? ওয়েট করো, আমার পূজোটা আগে শেষ হোক। বাহ, পূজো শেষ হোক। পূজো শেষ হতে 2 ঘন্টা, আমার তো ঘন্টা বাজছে। শুনছো, খুব জরুরি কথা, প্লিজ একটু উঠে এসো। পূজো শেষ হোক, আসছি। পূজো তো জরুরি নয়, আমার কাজটা জরুরি। পূজো আমার কাছে জরুরি। আমার কাজ তো জরুরি নয়, তোমাকে শুনতেই হবে, উঠে এসো এক্ষুনি। আসন ছেড়ে ওঠা এখন সম্ভব নয়। সেই জেদ, শুনবে না কথা। আমি কি তাই বলেছি? আমি বলছি আসন ছেড়ে ওঠা সম্ভব নয়। আমি তো তাই বললাম, সেই ছোটবেলাকার জেদ শুনবো না। আমি কি তাই বললাম? তাই বলনি? না। তার মানে তাই? আমি বলছি একটু পরে শুনছি। তার মানে তাই? তার মানে তা নয়। হ্যাঁ তাই। বেশ তাই, যাও তো এখান থেকে, কেবল আজে বাজে কথা, কোনো কাজকর্ম তো নেই। এবারে স্বামীর বয়স 70, তার স্ত্রীর বয়স 65। শুনছো, আমার সেই কাশিটা উঠেছে। উফ, শুরু হলো খক্কর খক্কর খক্কর। শোনো না, দেরাজের পাশে কাশির সিরাপটা আছে, একটু ঘন করে দাও তো, জল দিও না, একটু ঘন করে দাও, বড্ড কাশি আসছে। উফ বাবা, একটু
একটু নিজে হাত বাড়িয়ে নাও না, এখন যাই কি করে? তুই ঘরে এসো না বাবা, কি হচ্ছে কি? হাত জোড়া যে বলি, হাত কখন খালি হবে? এই হলো বলে আসছি, এই হলো বলে আসছি, তখন থেকে আসছি আসছি। তা বলি আসবেটা কখন? বুড়ো হয়ে যে কি এক চোখকে হারাই স্বভাব হয়েছে তোমার, বলছি তো আসছি, তোর আর সয় না। বলছিলে তখন থেকে আসছি আসছি, কিন্তু আসছিলে না তো। কি 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 বলবে এবার বলো। এসেছো আমার কাছে, একটু বসো এখানটাতে। কেন? আচ্ছা এই বসলো, হাত হাত নিয়ে কি হবে, হাতে লঙ্কা বাটা। তাহলে ও হাতটা দাও। ও হাতেও লঙ্কা বাটা। ইচ্ছে করে লঙ্কা বাটা মেখে এলে? ইচ্ছে করে কেউ লঙ্কা বাটা মেখে আসে? জানি বাবা, তুমি হয়তো তাও পারো। যত বিদঘুটে কথা তোমার, কেন ডেকেছিলে তাড়াতাড়ি বলো, হাত জ্বালা করছে। বলে আমি ডাকলে তোমার হাড় জ্বালা করে? হাড় জ্বালা করছে? হাড় জ্বালা কে বললে, কানটা একেবারে গেছে না, চোখ তো আগেই গেছে। হাত জ্বালা করছে লঙ্কা বাটায়, হাত জ্বালা করছে, বুঝেছো? ও বুঝতে পেরেছি, হাড় জ্বালা করছে না, হাত জ্বালা করছে লঙ্কা বাটায়, হাত জ্বালা করছে। একে বুঝি, আর অত ভেবে চিনতে কাজ নেই তোমার, কেন ডেকেছিলে তাই বলো। কই দেখি একবার হাতটা কোথায় জ্বালা করছে। বুড়ো বয়সে কি ভীমরতি তোমার, ন্যাকামো করো না। শোনো আমার কাছে, সব সময় উঠি 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 ভাব। দেখো আমরা সেই কোন বছর যেন কাশ্মীরে গেলো, সে তো সেই বিয়ের পরের বছর 80 সালে হবে। এতদিন আগে? এই তোমার জরুরি কথা? না না এটা ঠিক না, আমি ভাবছিলাম বলবো কি। আরে বললুম তো, অত ভাবনা চিন্তায় কাজ নেই, আমি যাই হাত ধুয়ে তোমার ঘোলের শরবতটা করে আনি। শরবত থাক না, একটু বসো না আমার কাছে। সকাল থেকে ডাকছি তখন থেকে খালি উঠি যাতা বকছে। দেখো বাইরে কেমন সুন্দর মেঘ করেছে, কেমন পাহাড় পাহাড় মনে হচ্ছে। বলো যা, নেই কাজ তো খই ভাজ, অফিস কাছারি সব ঘুচে গিয়ে এখন কেবল আলতু ফালতু ভাবনা। বললুম তো আমি যাই হাত ধুয়ে তোমার শরবত করে আনি গে। ও যেও না, এখন শরবত খাবো না। শোনো না প্লিজ, একটু শোনো না, একটা কথা বলার ছিল। আরে জরুরি কথাটা বলাই হচ্ছে না তোমাকে আমায়। কি হলো, কোথায় গেলে? আরে শোনো, শুনে যাও। শেষ পর্যন্ত আর সেই কথাটা বলা হলো না, এমনি করেই আমাদের জীবন কেটে যায়, কত কথা না বলাই থেকে যায়। নমস্কার।